নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে অল্প তেল দিয়ে কীভাবে মাংসের ঝোল করা যায়। তো এখন আমি দেখো কীভাবে তৈরি করছি, কেউ স্কিপ করবে না। মাংসটাকে প্রথমে আমি ভালো করে হচ্ছে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি এক এক করে মশলা দিয়ে আগে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তো কী কী মশলা দিচ্ছি কেউ কিন্তু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা বাটা মশলা, যেমন হচ্ছে আদা রসুন আর হচ্ছে লঙ্কা পেস্ট করে আমি এখানে রেখেছি। এই মশলাটাকে আমি কি করব, মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংস আমার ধোয়া হয়ে গেছে, এরপর আমি মশলাটাকে আমি অ্যাড করছি। এরপর দেখো বন্ধুরা আমি কি কি দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কি হচ্ছে, মাংসটাকে ম্যারিনেট করার সময় টক দই দিলে ভালো সফট করে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটাটা হচ্ছে দুবার ইউজ করছি, একবার হচ্ছে বাটা দেবো আর একবার হচ্ছে কুচুনো। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দেবো অল্প হচ্ছে নুন, এখন দিচ্ছি আবার পরে অ্যাড করব। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প সর্ষের তেল দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। প্রায় এক ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রাখবো। তো দেখো বন্ধুরা, অল্প তেল দিয়ে কীভাবে এত সুন্দর মাংসের ঝোল করা যায়। তোমরা এই রেসিপিটা না দেখলে আর বাড়িতে না ট্রাই করলে তোমরা বুঝবে না। তো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এরপর আমি দেখো আলুটাকে আমি ভাজবো। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে এরপর আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে আমি নুন আর হলুদ দিয়ে আর লাল লাল করে ভালো করে ভেজে দেবো। তো বন্ধুরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে থাকো। আর হ্যাঁ, যারা প্রথম আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো, এটুকুই বলবো। আর আমার বন্ধুরা ফেসবুকে আমার একটা পেজ রয়েছে মালবিকা রান্নাঘর বলে, সেখানেও আমার তোমরা রান্নার যারা দেখতে চাও পেজটিকে ফলো করে নেবে, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি দেখো একদম অল্প তেল দিয়েছি, অল্প তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো তেলটা একদম কম, অনেক অল্প তেল দিয়ে আমি আজকে রান্নাটা করছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, প্রথমেই বলেছিলাম এখানে পেঁয়াজটা আমি দুবার ব্যবহার করব। একবার বাটা দিয়েছি, এরপরে আমি হচ্ছে কুচনো পেঁয়াজ দিচ্ছি। এটা ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। তারপর আমি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমার ভালো লাগে, এটা তোমরা দিতেও পারো নাও পারো। এখানে আমি ক্যাপসিকামটা এখানে ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, ভালো করে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি আর দিয়ে দেবো একটু ঘি। কেন, চিনিটা হচ্ছে ভালো কালার আসতে সাহায্য করে। আর ঘি দিয়ে দিয়েছি কারণ ঘিটা দিলে বেশ ভালো একটা মাংসের স্বাদ পাওয়া যায়। তো ভালো করে দেখো এ করার পর, ভাজা ভাজা করার পর, এরপর ম্যারিনেট করা মাংসটা আমি এখানে অ্যাড করেছি। তো দেখো বন্ধুরা, ভালো করে হচ্ছে মাংসটাকে, যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ একটা ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই কষানোর ক্ষেত্রে কিন্তু লুকিয়ে থাকে মাংস হচ্ছে নরম হওয়া এবং সুস্বাদু দুটোই। কেন, মাংস ঠিকমতো না কষলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, মাংস ঠিকরকম সেদ্ধ হয় না। তো দেখো মাংস কষাতে কষাতে আমার একটা জল ছেড়ে দিয়েছে, আর দেখো মাংসটা আমার কষানোর সময় হাফ একদম সেদ্ধ হয়েই গেছে। তো ভালো করে হচ্ছে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলু দিয়ে ভালো করে মাংসটাকে আবার আমি ভালো করে কষিয়ে নেবো। কষানোর পর তারপর আমি এর মধ্যে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ভালো করে হচ্ছে কী সুন্দর দেখেছো কালারটা হয়ে এসেছে, আর অল্প তেলতে কীভাবে কী সুন্দর একটা রান্না হয়ে গেল। তো ভালো করে হচ্ছে কষিয়ে আমি এর মধ্যে হচ্ছে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার এবার রেডি, একদম তৈরি হয়ে গেছে। ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো দেখো মাংসের ঝোল রেডি।